মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছো, আর আমরাও এখানে তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে বেশ ভালো আছি। তারপরে বলো তোমরা কেমন আছো সবাই, সকাল সকাল কি করছো? আমি আজকে জানো তো আমার মেয়ের শরীরটা ভালো নেই, যার জন্য ওকে স্কুলে নিয়ে যাইনি। তো ওকে টুকটাক এটা ওটা কাজ করতে দিয়েছি, ও সেইগুলো করছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি একটু গল্প করি, তারপরে তোমাদেরকে সাথে করে নিয়ে সারাদিনের কাজটা শুরু করব। তোমাদের সাথে তো সেইভাবে সামনাসামনি গল্প করা হয় না, তো আজকে ভাবলাম এইভাবেই শুরুটা করি। তারপরে বলো তোমরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কী লাগে? মনটা কি বলো তো ভালো নেই, বাচ্চাটার শরীরটা ঠিক না থাকলে না দেখবে কোনো কাজে যেন এনার্জি পায় না। কতটা বেলা হয়ে গেল আমার কিন্তু কোনো কাজই আজকে হয়নি জানো তো। শরীরটা বাচ্চাটার ভালো নেই, ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এই যা ওয়েদার, সেই জন্যে আর কিছু করার নেই। এবার দেখবে বাচ্চার যদি শরীর ভালো না থাকে, মনটাও ভালো থাকে না, আর কোনো কাজ কর্ম কিছু করতে ইচ্ছে করে না। রান্না করতে তো একদমই ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছে করে না বললে তো আর হবে না, তাই না বলো? করতে তো সবই হবে, তো করবো, তোমাদেরকে সাথে করে নিয়েই করবো। আর শরীর খারাপ হলে বাচ্চারা তো মাকে একটু চায়, যার জন্য বারবার করে এসে বলছে মা কোলে উঠবো কোলে উঠবো এই করছে। তো যার জন্য আজকে আমার সব কাজে লেট হয়ে গেছে। তো চলো আজকে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, কোনো ভুল ত্রুটি হলে একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, ছোটো বোন হিসেবে, ছোটো দিদি হিসেবে যা ভাববে সেইভাবে সবসময় পাশে থেকো, আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমার সাথে থেকো। চলো তাহলে এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, কাজকর্মগুলো শুরু করি। বাচ্চাদের শরীর খারাপ হলে মারা তো কাজকর্ম সেইভাবে করতে পারে না, আর পরের দিন কী অবস্থা হয় দেখো। কালকে সন্ধ্যের থেকে আমার মেয়ে না কিছুতেই আমাকে সামনের থেকে নড়তে দিচ্ছিল, তুমি বসো তুমি বসো। বাচ্চারা শরীর খারাপ হলে যা হয় একটু ঘ্যান ঘ্যান করে। আমার রান্নাঘরটার অবস্থা দেখো, কালকে তো পরিষ্কার করে রাখতে পারিনি, এখন যার জন্যে রান্নার আগে আমাকে পুরো রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে, তবেই আমি রান্নাঘরে কাজ শুরু করতে পারবো। তোমাদের একবার অবস্থাটা দেখাচ্ছি, তারপরে দেখো আমি কীভাবে পরিষ্কার করব, তারপরে আবার রান্নাবান্না শুরু করব। প্রতিটা মায়েদেরই তাই হয়, কিন্তু মানে একজন যদি বাড়িতে কেউ একটু হেল্পের থাকে না, তাহলে দেখবে অনেকটা সুবিধা হয়, কিন্তু সেটা তো আর সবসময় পসিবল না। দেখো অবস্থা আমার আজকে রান্নাঘরে। রান্নাঘরে কাজ করছিলাম আর এই ঘরটায় এসে দেখি খাটটার অবস্থা করেছে দেখো আমার মেয়ে, তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে একটু ফাঁকতালে গুছিয়ে নিই, কেননা একটু একটু করে এগুলো না করতে থাকলে, সব যদি ভাবি রান্না সেরে করবো না বন্ধুরা, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এমনি তো আগে তোমাদের বললাম সব কাজ করতে পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে। এই দেখো বিছানাটার অবস্থা কী করে রেখেছে তাও তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার মেয়ে সকাল সকাল এই জলটার মধ্যে এই গুনোকে নিয়ে ফেলছে, ফেলে বলছে যে ওশানের মধ্যে আইস। ভাবো এত ছোট বাচ্চার মাথায় কিরকম কল্পনা।
চা খাও, যাদের যাদের চা খাওয়া হয়নি আর যাদের হয়ে গেছে তারা তো অনেক এগিয়ে আছে। দিন বলে কথা বলো, আজকে তো একটু স্পেশাল স্পেশাল রান্না করতেই হবে। তো যেদিনকে মাংস থাকে সেদিনকে সেরকম কোনো পদ না হলেও হয়, যার জন্যে আজকে একটু অন্যরকমই রান্নাটা করলাম। প্লেন লাউ দিয়ে উচ্ছে দিয়ে একটা ডাল করেছি, ওই ডালটা খেতে না বেশ ভালো লাগে, তার সাথে ভাজা আর মাংস। মাংস হলে তো আর কিছু লাগে না, মাংস দিয়ে গরম গরম ভাত ছুটির দিনে, আহ জাস্ট লাঞ্চটা জমে যাবে, লাঞ্চ কেন ডিনারটাও জমে যাবে, বেশ ভালোই হবে খাওয়া দাওয়া। আর আর কিছু আর আইটেমে নেই, আর চাটনি করেছি জানো তো, চাটনিটা না হলে মাংস ভাতের পরে ঠিক ভালো লাগে না, আবার চাটনি হলে পাঁপড় ভাজা চাই আমাদের বাড়িতে কম্পালসারি, শুধু চাটনি আবার চলে না, চাটনির সাথে পাঁপড় ভাজা, যার জন্য এইটাই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু, লাউ দিয়ে ডাল আর ভাজা, মাংস, চাটনি, পাঁপড় ভাজা, খাওয়াটা আজকে পুরো জমে ঠিক হয়ে যাবে। আজকের ভিডিও তাহলে বন্ধুরা এতটাই, আবার তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। সাবধানে থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। চলো টাটা, বাই।